আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আলহামদুলিল্লাহ। আমরা গত ক্লাসে অনুশীলনী নয় যোগ্যতা ভিত্তিকগুলো রিভিশন করেছিলাম, আর আজকের ক্লাসে আমরা নতুন অধ্যায় শুরু করব, অধ্যায় ১১। আর ১০ অধ্যায় হচ্ছে আমাদের জ্যামিতি, ১০ অধ্যায়টা হচ্ছে জ্যামিতি। তো জ্যামিতি তো তোমরা জানো যে অলরেডি শেষ করে ফেলেছি, জ্যামিতির অলরেডি শেষ করে ফেলেছি, শুধু একটু বাকি আছে, সেটা হচ্ছে তোমার জ্যামিতির শর্ট কোশ্চেনগুলো, সেগুলো আমরা শেষ করে ফেলবো, সেগুলো আমরা শেষ করে ফেলবো, ঠিক আছে? শর্ট কোশ্চেনগুলো যখন ধরবো কয়েকটা চ্যাপ্টারে শর্ট কোশ্চেন একবারে করাবো, যার কারণে ওয়েট করতেছি। আর দ্বিতীয় কথা হচ্ছে, শর্ট কোশ্চেনের শিটটা হচ্ছে স্কুল থেকে শিট পরে যখন দিয়েছি তখন, কিন্তু তখন সবাই শিট নেয় নেই, সবাই শিট নেয় নেই বলেই এখন শর্ট কোশ্চেন আপাতত করাচ্ছি না। শিট সবাই পেয়ে যাক, তারপরে আমরা ৮ অধ্যায়ের শর্ট কোশ্চেন থেকে শুরু করে যতগুলো অধ্যায় হয়েছে সবগুলোই শর্ট কোশ্চেন দিয়ে দেবো আমরা একসাথে, ঠিক আছে? ওকে, পরিমাপ চ্যাপ্টারে তোমাকে কিলোমিটার, এই ওয়ার্ডগুলো তোমাদের, হেক্টোমিটার, ডেকামিটার, এই দুটো ওয়ার্ড তোমাদের কাছে নতুন। ক্লাস ৪ ডেসিমিটার ছিল বা ডেকামিটার ছিল না, এটার উচ্চারণ হচ্ছে হেক্টোমিটার, আর সংক্ষেপ হচ্ছে হেমি, আর এটার উচ্চারণ হচ্ছে ডেকামিটার, সংক্ষেপ হচ্ছে ডেকামি। তোমরা এটিকে ডেকো বলো, ডেকো বলা যাবে না, ডেকো বললে ভুল, ডেকা কয়াকার, ডেকামিটার। তো তোমরা এর আগে পরিমাপের অঙ্কের ক্ষেত্রে এইগুলো ডিরেক্ট মুখস্থ করে আসছো, যেমন ১ কিলোমিটার সমান সমান ১,০০০ মিটার, ১ হেক্টো এই দুটো পড়োনি, ১ মিটার সমান সমান ১০০ সেন্টিমিটার, এটা আবার পড়ছো। তো এইবারে ক্লাস ৫ তোমাদের ওই মুখস্থ বিদ্যাটা অ্যাভয়েড করে আমি তোমাদের যে পরামর্শটা দিব সেটা যদি শুনে ৭টা ধাপ সিরিয়ালি মনে রাখতে পারো। ৭টা ধাপ বলতে এই ৭টা, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, সিরিয়ালি যদি এই ৭টা ধাপ মনে রাখতে পারো তাহলে আর তোমাদের মুখস্থ করা লাগবে না, যেমন ১০০ সেন্টিমিটার সমান সমান ১ মিটার, ১,০০০ মিলিমিটার সমান সমান ১ মিটার, এইগুলো মুখস্থ করতে হবে না যদি তুমি ধাপগুলো আমার বলা নির্দেশনা অনুযায়ী ধাপগুলো মুখস্থ করো, শুধু যে কোনটার পরে কোনটা, ধাপগুলো সিরিয়াল ব্রেক করা যাবে না, এই স্টেপগুলো কোনটার পরে কোনটা এইটা যদি মনে রাখতে পারো তাহলেই তুমি এই পরিমাপের চ্যাপ্টারে যত এই টাইপের অঙ্ক আছে মিটার, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার দিয়ে, গ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম বা লিটার, কিলোলিটার, মিলিলিটার, ডেসিলিটার দিয়ে সবগুলোই পারবা, ঠিক আছে? তো এই ধাপগুলো মনে রাখার জন্য তোমাদেরকে একটা কবিতার মতো শেখানো হয়ে হবে, প্রত্যেক বছরই শেখাই, তোমাদেরও শেখাই। দেখো কবিতাটা হচ্ছে, কিলিয়ে হাঁকিয়ে ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে। কিলিয়ে মানে কিলোমিটার, হাঁকিয়ে মানে হেক্টোমিটার, ডাকাত মানে ডেকামিটার, মারিলে মানে মিটার, দেশে মানে ডেসিমিটার, শান্তি মানে সেন্টিমিটার, মিলিবে মানে মিলিমিটার। তো এইভাবে তুমি যদি ৭টা ধাপকে মনে রাখতে পারো তাহলে এইগুলো দিয়ে যত অঙ্ক আছে তুমি অনায়াসে করতে পারবে। আর তোমাদের আমি আর একটা টেকনিক শিখিয়ে দেই, সেটা হচ্ছে পরিমাপের এই অধ্যায়ের অঙ্কটা যখন তুমি সমাধান করবে, এই অধ্যায়টা যখন করবে তখন এই ধাপগুলো ইংলিশে অথবা বাংলায় খাতার উপরে পেন্সিল দিয়ে লিখে রাখবে। এই ধাপগুলো মুখস্থ তোমার মাথায় আছে, এই ধাপগুলো সামনের উপরে থাকলে তোমার অঙ্ক করা একদম ইজি, পানি পানি। এই কারণে এই ধাপগুলো তুমি খাতার উপরে কিলোমিটার, হেক্টোমিটার করে ৭টা স্টেপ লিখে রাখবা পেন্সিল দিয়ে। পেন্সিল দিয়ে কেন বলছি, অবশেষে মুছে দেবা, এই জন্য, তোমার অঙ্ক করা শেষ, তুমি এটাকে একটান দিয়ে মুছে দেবা, এই জন্য। আর
স্কুলের খাতায় যেমন আমি যদি খাতা চেক করি সেক্ষেত্রে যদি নাও মশো আমি কিছু মনে করবো না, কিন্তু বোর্ডের পরীক্ষায় তোমাদের যেহেতু বোর্ড পরীক্ষার্থী তোমরা, এনিহাও সরকার চেষ্টা করবে পরীক্ষা নেওয়ার জন্য, তো বোর্ড পরীক্ষায় তোমাদের খাতা তো অন্য কোনো জেলা বা অন্য কোনো জায়গার টিচাররা চেক করবেন, সো সেক্ষেত্রে মুছে দিয়ে আসাটা বেটার। ওকে, তো আমরা মুখস্থ করব কি, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। এখন এই কিলোমিটারের সাথে তোমার বইয়ে এখানে আছে দৈর্ঘ্য পরিমাপ, শুকনা জায়গা মানে শুকনো শুকনা পরিবেশ যদি মাপতে যাও তাহলে এই এককগুলো কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার। যদি তুমি পিঁয়াজ, মরিচ, লবণ, চাল, ডাল মাপতে যাও তখনকার বিষয়টা আবার ভিন্ন, গ্রামে চলে যেতে হবে, কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, এইগুলা, এই যে এইগুলো গ্রামে চলে যেতে হবে। আবার যদি তুমি লিকুইড পদার্থের দিকে যাও, লিকুইড, তখন তোমাকে এই লিটার, কিলোলিটার, হেক্টোলিটার, ডেকালিটার, লিটার, ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার, আবার লিটারে যেতে হবে। এখন আমি যেভাবে লিখে দিছি তুমি একটু দেখো খেয়াল করে, তুমি যদি এই সাতটা ধাপকেই মনে রাখতে পারো, কিলোমিটার, কিলোমিটার মানেই কিলোগ্রাম, কিলোলিটার, হেক্টোমিটার, হেক্টোমিটার মানেই হেক্টোগ্রাম, হেক্টোলিটার, ডেকামিটার মানেই ডেকাগ্রাম, ডেকালিটার, মিটার মানেই গ্রাম, লিটার, একই জিনিস, একই রকম জিনিস মানের দিক দিয়ে, ডেসিমিটার, ডেসিমিটার থেকে ডেসিগ্রাম হয়, ডেসিলিটারও হয়, সেন্টিমিটার, সেন্টিগ্রাম, সেন্টিলিটার, মিলিলিটার, মিলিগ্রাম, মিলিমিটার, মিলিলিটার, সব একই। তাহলে তুমি যদি এইভাবে শেখো, সাতটায় একক শিখলে, এই সাতটা একক শিখলেই কিন্তু তুমি গ্রামেরটাও পাচ্ছ, লিটারেরটাও পাচ্ছ, গ্রাম পাচ্ছ, লিটার পাচ্ছ, মানে হচ্ছে এই মিটারেরটা ভালো করে শেখো, মিটার মানেই যদি ওই অঙ্কটা গ্রামে আসে, যেখানে মিটার আসে ওখানে গ্রাম চিন্তা করবা, অঙ্কটা যদি লিটারে আসে যেখানে মিটার আছে ওখানে লিটার চিন্তা করবা, তাহলে তোমার এই সাতটা এই মিটার দিয়ে হচ্ছে শুকনা কোনো ড্রাই জিনিসের দৈর্ঘ্য পরিমাপ করা হয়, আর ওজন পরিমাপ করার ক্ষেত্রে আলু, পটল, চিনি, লবণ এগুলোকে গ্রাম ব্যবহার করা হয়, গ্রাম, কিলোগ্রাম, আর লিকুইড পদার্থ তেল, পানি, ড্রিঙ্কস এই জাতীয় জিনিসগুলো পরিমাপ করার জন্য লিটার ব্যবহার করা হয়। তো তুমি এই তিনটা, একটা জিনিস শিখলে তিনটা পেয়ে যাচ্ছ, একের মধ্যে তিন, দেখো না অ্যাড দেয়, একের মধ্যে দুই, একের মধ্যে তিন, টু ইন ওয়ান, থ্রি ইন ওয়ান, তো তোমার এখানে হচ্ছে থ্রি ইন ওয়ান। এখন দেখো এই কিলোমিটার হচ্ছে সবচেয়ে বড় একক, কিলোমিটার হচ্ছে সবচেয়ে বড় একক, আর মিলিমিটার হচ্ছে সবচেয়ে ছোট একক। এই সাতটা এককের মধ্যে কিলোমিটার হচ্ছে সবচেয়ে বড় আর মিলিমিটার হচ্ছে সবচেয়ে ছোট। এই বড় থেকে ছোটর দিকে যেতে হলে গুণ করতে হবে, এখানে অ্যারো চিহ্ন দেওয়া আছে, দেখো কিলোমিটারকে, এক কিলোমিটারকে দশ দিয়ে গুণ করলে এক হেক্টোমিটার হয়, এক হেক্টোমিটারকে দশ দিয়ে গুণ করলে ডেকামিটার হয়, ডেকামিটারকে দশ দিয়ে গুণ করলে মিটার হয়, মানে প্রত্যেকটা একক পাশাপাশি একক থেকে দশ গুণ করলেই পাওয়া যায়। আবার ছোট থেকে যদি বড়র দিকে কোনো মান বের করতে হয়, যেমন মিলিমিটারে আসে মিটারে উত্তর বের করতে হবে, তখন ভাগ করতে হবে, ভাগের ক্ষেত্রেও প্রত্যেকটা একক, এই একক থেকে এই একক আসলে দশ দিয়ে ভাগ, এটা থেকে এটা আসলে দশ দিয়ে ভাগ, যেমন তুমি গুণ করেছিলে তেমন তুমি দশ দিয়ে ভাগ করবে। তার মানে হচ্ছে বড় থেকে ছোট এককে গেলে গুণ করবা, ছোট একক থেকে বড় একক আসলে ভাগ করবা। এখানে দেখো ডিটেলস লেখা আছে, বড় একক থেকে ছোট এককের দিকে যেতে হলে গুণ করবে, এক একক গেলে দশ দিয়ে গুণ করবে, দুই একক গেলে একশো দিয়ে, তিন একক গেলে এক হাজার দিয়ে গুণ করবে, এভাবে বাকিগুলো। আবার ছোট একক থেকে বড় এককের দিকে আসলে ভাগ করবে, এক একক যদি আসতে হয় দশ দিয়ে ভাগ করবা, দুই একক যদি আসতে হয় একশো দিয়ে ভাগ করবা, তিন একক যদি আসতে হয় এক হাজার দিয়ে ভাগ করবা, এইভাবে বাকিগুলো করবা। এই জিনিসটুকু যদি তুমি মাথায় রাখতে পারো এ টু জেড, তাহলে আর তোমার ওই মুখস্থ বিদ্যাটা অ্যাভয়েড করলেও চলবে, মুখস্থ বিদ্যাটা অ্যাভয়েড করলেও চলবে। ওকে, তো তোমাদের এই জিনিসটাই ভালো করে শিখতে হবে, এটাই হচ্ছে তোমাদের মূল পাঠ। তো আমি তোমাদের আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি, সেটা হচ্ছে এই কিলোমিটার, সাপোজ একটা এক্সাম্পল দেখো, তোমাকে বললো সাত কিলোমিটারকে, হ্যাঁ সাত কিলোমিটারকে ডেকামিটারে প্রকাশ করো, ডেকা মিতে প্রকাশ করো, এটা হচ্ছে তোমার ক,
কোশ্চেন, ঠিক আছে? এখন তোমার ওই ধাপগুলো যে মাথার মধ্যে আছে তোমাকে সাথে সাথে মাথার মধ্যে ক্যাচ করে নিতে হবে, কিলোমিটার কোথায় আছে, ডেকামিটার কোথায় আছে। কিলোমিটার থেকে ডেকামিটার আছে এখানে, এখান থেকে এদিকে গেলে গুণ করতে হবে, এদিকে গেলে গুণ করবা। এখন কত দিয়ে গুণ করব, এটা হচ্ছে ফ্যাক্টর। সেটা হচ্ছে তুমি যে একক থেকে যাচ্ছ, তুমি যাচ্ছ কিলোমিটার থেকে, সাত কিলোমিটার থেকে যে একক থেকে যাচ্ছ সেই এককের জন্য এক, যে কয়টা স্টেপ যাবে সেই কয়টা শূন্য, ডেকামিটার পর্যন্ত যাবে দুইটা স্টেপ বাকি আছে শূন্য। এটার অ্যান্সার হচ্ছে 700 ডেকামিটার। এখন আমি তোমাদের এই জন্যই বললাম যে মুখস্থ করার কোনো দরকার নেই, তুমি এভাবে শিখলেই হয়। সেমভাবে যদি এই 8 হেক্টোমিটার সমান সমান সংক্ষেপে লিখি দেখো কত সেন্টিমিটার, 8 হেক্টোমিটার সমান সমান কত সেন্টিমিটার, তার মানে হচ্ছে তুমি 8 হেক্টোমিটার মানে তুমি এখানে আসো, 8 হেক্টোমিটার থেকে সেন্টিমিটার গেলে গুণ করতে হবে, বড় থেকে ছোটোর দিকে যাচ্ছ, 8 হেক্টোমিটারের জন্য এক। এখন কয়টা একক আছে দেখো সেন্টিমিটার পর্যন্ত, 1 2 3 4, চারটা একক, এখানে চারটা শূন্য দিয়ে দেবা গুনে গুনে, এটা সেন্টিমিটার হয়ে গেল। তাহলে তোমার উত্তর হচ্ছে 80,000 সেন্টিমিটার। এই তাহলে বিষয়টা একটু ভেবে দেখো যে পূর্বের ক্লাস থেকে ইজি মনে হচ্ছে কি না, তোমাদের এই মুখস্থ করার বিদ্যা থেকে তোমাদেরকে আমি বের করে নিয়ে আসতেছি। এখন যদি ভাগের বিষয়টা আসে, আরেকটা এক্সাম্পল দিয়ে বোঝাই, দেখো এখানে 9 সেন্টিমিটার আছে, তোমাকে বলল যে 9 সেন্টিমিটার সমান সমান কত হেক্টোমিটার, হেমি। এখন তোমাকে খেয়াল করতে হবে সেন্টিমিটার বড় না হেক্টোমিটার বড়, অবশ্যই হেক্টোমিটার বড়, ছোট থেকে বড়। সেন্টিমিটার হচ্ছে এখানে আর হেক্টোমিটার হচ্ছে এখানে, এই দিকে আসলে ভাগ করতে হবে, ছোট থেকে বড়র দিকে আসলে ভাগ করতে হবে। এখন কত দিয়ে ভাগ করবা, সিস্টেম একই দেখো, এই ভাগটা তুমি পাশাপাশিও করতে পারো আবার উপর নিচেও করতে পারো। 9 তুমি ভাগ করবা, যে একক থেকে আসবা সেই এককের জন্য একটা এক, এক। এরপর কয়টা একক যাচ্ছ, 1টা 2টা 3টা 4টা, চারটা একক যাওয়ার জন্য এখানে চারটা শূন্য, একের পরে চারটা শূন্য, এমন একটা সংখ্যাতে ভাগ করবা। ভাগ করার সাথে সাথে এটা হেক্টোমিটার হয়ে যাবে, এটা আর সেন্টিমিটার থাকবে না। এখন তোমরা তো জানো এই এই ধরনের ভাগ হচ্ছে দশমিকের ভাগ, এই সম্পর্কে তোমাদের আইডিয়া আছে। একের পরে চারটা শূন্য মানে দশমিকটা এখান থেকে 4 অঙ্ক বামে যাবে, 4 অঙ্ক যদি বামে যায় উত্তরটা হবে দেখো, এই হচ্ছে 9 1 অঙ্ক 2 অঙ্ক 3 অঙ্ক 4 অঙ্ক, উত্তর হচ্ছে এটা 0.0009 হেক্টোমিটার। তাহলে তোমাদের একটু হলেও বিষয়টা একটু ক্লিয়ার হয়ে গেলো যে আমি মুখস্থ আর করব না, ওইটা মুখস্থ করব না, ওইটা মুখস্থ করতে গেলে অনেক কিছু মুখস্থ করতে হবে, আমি শুধু 7টা ধাপ মুখস্থ করব। আর যে ধাপ থেকে কোন ধাপে যেতে বলতে সেটা ছোটো না বড়, প্রথম ডিসিশন ছোটো না বড়, ছোটো হলে বড় থেকে ছোটো হলে গুণ করবা, আর ছোটো হলে বড় হলে বড় গুলে গুণ করবা, আর গুণ করার সময় কয়টা ধাপ যাবা, যে ধাপ থেকে শুরু করবা ওটার জন্য এক, বাকি যে কয়টা স্টেপ যেতে হবে সেই কয়টা শূন্য। পরীক্ষার সময় তোমরা এটাকে আমি পরামর্শ দেই এইভাবে সংক্ষেপে লিখে রাখার জন্য, দেখো KM কিলোমিটার, HM হেক্টোমিটার, ডেকা M ডেকামিটার, M শুধু মিটার, DCM ডেসিমিটার, CM সেন্টিমিটার, MM মিলিমিটার। এই 7টা ধাপ তুমি এই অধ্যায়ের অঙ্ক করার সময় খাতার উপরে পেন্সিল দিয়ে লিখে রাখবা, ইংলিশে লিখলে তাড়াতাড়ি হয়, ইংলিশে লিখলে তাড়াতাড়ি হয়। এখন ডেকামিটার আর ডেসিমিটার এই ক্ষেত্রে কিন্তু আমরা DM লিখতে পারতাম, সেক্ষেত্রে কনফিউশন চলে আসবে, DM ডেকামিটার না ডেসিমিটার। এই সমস্যা দূর করার জন্য এই ডেকামিটার লিখতে DCA লাগাবা আর ডেসিমিটার লিখতে DCI লিখবা, নাহলে ভুল হয়ে যাবে যে কোনটা ডেকামিটার কোনটা ডেসিমিটার। এই ডেকার জন্য ডেকাই উচ্চারণ করতে হবে তারপরে মিটার, আর ডেসির জন্য ডেসি উল্লেখ করতে হবে তারপরে মিটার, DCI লিখলেই হবে বোঝার জন্য। তাহলে এই 7টা ধাপ যদি মুখস্থ করো, এখান থেকে এই দিকে যেতে হলে ভাগ করবা, এখান থেকে এই দিকে যেতে হলে গুণ করবা, এটা যদি তোমার খাতার উপরে লেখাই থাকে
কোনো অঙ্কেই তুমি বাদ বা না, তুমি তো দেখতেই পাচ্ছ আমি কোন একক থেকে কোন এককে যাচ্ছি, সেই এককের জন্য এক কয়টা একক টপকাতে হবে সেই কটা শূন্য, কোন একক থেকে কোন এককে যাব সেই এককের জন্য এক কয়টা ধাপ যাব সেই কটা শূন্য, ডান। এটুকু যদি তুমি করতে পারো, সাত সাতটা ধাপ যদি মনে রাখতে পারো, এই পরিমাপের অঙ্কে তুমি কোথাও ঠেকবে না। এখন আমরা একটু বইয়ের অঙ্কের আলোচনায় চলে যাই, সেটা হচ্ছে তোমার বইয়ে আমরা অধ্যায় দুইয়ে এই জাতীয় ভাগ করেছিলাম, যেমন দেখো ছয় তিন শূন্য, এটাকে আমরা যদি এক হাজার দিয়ে ভাগ করতাম, কমা বসিয়ে ভাগ শিখেছিলাম মনে করে দেখো, তিন অঙ্ক পরে কমা বসিয়েছিলাম, কমা বসানোর পরে এটাকে ধরে নিয়েছিলাম ভাগফল আর এটাকে ধরে নিয়েছিলাম ভাগশেষ। এই জাতীয় কমা বসিয়ে ভাগ করা এখন আমরা করব, এই কমা বসিয়ে ভাগ করার জিনিসটা এখন আমরা করব। সাপোজ এটাকে যদি আমরা একশো দিয়ে ভাগ করি, কমা বসানোর প্রসেসে এই দিক থেকে দুই অঙ্ক পরে দশমিকের মতোই, দশমিকের পরিবর্তে কমা, দুই অঙ্ক পরে কমা, তাহলে এটা হচ্ছে ভাগফল, এটা হচ্ছে ভাগশেষ। আর এটা যদি এই মিটার কিলোমিটার সেন্টিমিটার মিলিমিটার থাকে, এটা একটা এককে থাকবে আর এটা আর একটা এককে চলে যাবে, বড় একক, এর থেকে বড় এককে চলে যাবে, এটা এই হচ্ছে কন্ডিশন। তো আসো আমরা এই বইয়েরগুলো একটু শিখি। পেজ নাম্বার তোমার হচ্ছে একশো পনেরো পৃষ্ঠা সি ওয়ান, একশো পনেরো সি ওয়ান, আই মিন যে অধ্যায় থেকে শুরু হয়েছে যে পেজ থেকে ওই পেজের কথাই বলছি আমি, এই একশো পনেরো সি ওয়ান। এটা দেখো, খালি ঘরে কোন সংখ্যা বসবে তা নির্ণয় করে সহপাঠীদের সাথে আলোচনা করি, সহপাঠীদের সাথে আলোচনা করা দরকার নাই, আগে আমরা দেখি খালি ঘরে কোন সংখ্যা বসবে, খালি ঘরে কোন সংখ্যা বসবে এটা আমরা দেখি। এখন দেখো তোমার এই ক নাম্বারটা মানে এক নাম্বারটা, এক নাম্বারটা আছে হচ্ছে এক দুই তিন চার মিটার। এখন এইখানে তোমার শেষে এককটা হচ্ছে মিটার, তার মানে এই শেষের অঙ্কটা হচ্ছে মিটার, তার বামের অঙ্কটা হবে ডেকামিটার ডিসিএ, তারপরেরটা হবে হেক্টোমিটার এইচএম, তারপরেরটা হবে কিলোমিটার, অর্থাৎ তোমার লাস্টে যে এককটা লেখা আছে সেই এককটা হবে লাস্টের অঙ্কটা, সেই এককটা পাবে, বাকিগুলো এই তোমার এইভাবে পাবে, যেমন লাস্টের এককটা ছিল মিটার, তাহলে বাকিগুলো পাবে ডেকামিটার হেক্টোমিটার কিলোমিটার, বাকি তিনটে একক সেখানে চলে যাবে, বাকি তিনটে একক সেখানে চলে যাবে। এখন দেখো আমাদের এই ফার্স্ট ওয়ান এক দুই তিন চার এটাই আছে, বক্স করা আছে, দেখো এই একটা বক্সে কিলোমিটারের অংশ পাবো, মিটারের অংশ পাবো, আবার বলি এই মিটারটাকে কিলোমিটার এবং মিটারে প্রকাশ করতে হবে। এখন তোমার কিলোমিটার কোথায় আর মিটার কোথায়, কিলোমিটার এখানে আর মিটার এখানে, এক দুই তিন, তিনটা শূন্যওয়ালা সংখ্যা মানে এক হাজার। এখন এই যে এক দুই তিন চার পেলাম, এটাকে যদি আমরা এক হাজার দিয়ে ভাগ করি, তাহলেই কমা বসানোর পদ্ধতিতে কমাটা বসবে এইখানে, তাহলে এক হবে কিলোমিটারের ঘরে, আর বাকি অংশটা অন্য এককগুলো যদি না চায় এটা মিটারেই থাকবে, মানে টোটাল জিনিসটা ছিল এক দুই তিন চার মিটার। এটাকে যদি তুমি এক হাজার দিয়ে ভাগ করো, দশমিক না বসিয়ে যদি কমা বসাও, এই এক হবে কিলোমিটার, আর যেহেতু এক কিলোমিটার তাহলে বাকি অংশটা কি, বাকি অংশটা হচ্ছে এই একক সহই থেকে যাবে, এই এককটা ছিল কি মিটার, তাহলে বাকি অংশটা হচ্ছে দুই তিন চার মিটার, তার মানে এই জিনিসটা এক হচ্ছে কিলোমিটার বাকি অংশটা হচ্ছে মিটার। তাই উত্তরটা দেখো এই প্রথম ঘরটা হচ্ছে এক, এখান থেকে এক কিলোমিটার, আর এই দুশো চৌত্রিশ হচ্ছে মিটার। আবার এই সেম জিনিসটাকেই চারটা এককে প্রকাশ করতে বলছে, কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার, এই দেখো কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার, এটা বোঝানো হয়ে গেছে। যদি লাস্ট এককটা মিটার থাকে আর এখানে যদি চারটা অঙ্ক থাকে, জাস্ট প্রত্যেকটা বক্সে একটা একটা অঙ্ক চলে যাবে, যেমন কিলোমিটারের ঘরে এক যাবে, হেক্টোমিটারের ঘরে দুই যাবে, ডেকামিটারের ঘরে তিন যাবে, মিটারের ঘরে চার যাবে, তাহলে এখানে যাবে এক, এখানে যাবে দুই, এখানে যাবে তিন, এখানে যাবে চার,
এভাবে উত্তরটা লেখা আছে। দেখো যে 1 কিলোমিটার, 2 হেক্টোমিটার, 3 ডেকামিটার, 4 মিটার। এরপর একটা দেখো 3050 মিটার, এটাকে প্রথমে কিলোমিটার আর মিটারে প্রকাশ করতে হবে। তো কিলোমিটারে প্রকাশ করলে 1000 দিয়ে ভাগ করবা, এইখানে কমাটা বসবে। এইখানে কমাটা বসলে কমার বাম পাশের অংশটা হচ্ছে কিলোমিটার, ডান পাশের অংশটা মিটার, যেহেতু মিটার এককে ছিল। এই মিটার থেকে কিলোমিটারটুকু বের করা হচ্ছে, বাকিটুকু মিটারেই আছে। তাহলে 3 হবে কিলোমিটারের ঘরে, আর বাকি থাকে 050। ওই বামের শূন্য আমরা লিখি না, এই জন্য শুধু 50 মিটার। আবার এই জিনিসটাকেই 4টা এককে যদি লিখতে বলে, দেখো কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, তাহলে প্রত্যেকটা এককে আমরা একটা দিয়ে দিতাম। কিন্তু এখানে কী চেয়েছে দেখো, এখানে চেয়েছে হচ্ছে কিলোমিটার আর ডেকামিটার। টোটাল জিনিসটা হচ্ছে এই 3050, 3050, এটা ছিল মিটারে। এখন এটাখান থেকে যদি তুমি কিলোমিটার বের করতে চাও, এইখানে কমাটা বসবে, 3 কিলোমিটার বের হয়ে যাবে, 3 কিমি বের হয়ে যাবে। 3 কিমি যদি বের হয়ে যায়, এখানে আর থাকে কি দেখো 50 মিটার থাকে, এই শূন্যর দাম নেই, তাহলে কি 50 মিটার থাকে। এই 50 মিটারকে তুমি ডেকামিটারে নিবা, 50 মিটারকে ডেকামিটার নিবা, এই হচ্ছে তোমার মিটার। আর তুমি যাবা ডেকামিটারে, এখান থেকে এখানে গেলে ভাগ করতে হয়, পাশাপাশি প্রতিবেশী যদি হয় 10 দিয়ে ভাগ করবা। তো এটাকে যদি তুমি 10 দিয়ে ভাগ করো, 10, কমাটা নিশ্চয়ই এখানে বসবে। ভাগ করার পরে এই ভাগের কমার বাম পাশের অংশটা পাবা, যেটা চাচ্ছ সেটা। তাহলে 5 হবে ডেকামিটার, শূন্য হচ্ছে মিটারের ঘরে থাকবে, কিছু চায়নি, শূন্য ওখানেই পড়ে থাকবে, 5 ডেকামিটার। তাহলে আমাদের এখানে বক্স হচ্ছে, দেখো এখানে দেখাই, এখানে বক্স হচ্ছে একটা কিলোমিটারের বক্স আর একটা ডেকামিটারের বক্স। তো এই জিনিসটা থেকে কিলোমিটারের ঘরে তো 3ই ছিল, এখানে 3ই থাকবে, 3 থাকার পরে মিটারের ঘরে ছিল 50। এই মিটার থেকে ডেকামিটারে গেলে 10 দিয়ে ভাগ করতে হয়, 10 দিয়ে ভাগ করলে তোমার কমা যদি বসাও, তাহলে 5 হবে ডেকামিটারের ঘরে, ডেকামিটারের ঘরে হবে কত, 5। এই কারণে আমরা এখানে লিখেছি 5। এরপরে দেখো পৃষ্ঠা 116, পরের পেজ, পরের পেজে একেবারে নিচের দিকে, এইখানে দেখো, এইখানে P1, যোগ এবং বিয়োগ করে পাশের বন্ধনীতে দেওয়া এককে প্রকাশ করো। মানে হচ্ছে এই জিনিসটাকে যোগ করো, যোগ করার পরে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটারে প্রকাশ করো। এই জিনিসগুলোকে যোগ করো, যোগ করার পরে কিলোমিটার, ডেকামিটারে প্রকাশ করতে হবে। এইগুলোকে বিয়োগ করো, বিয়োগ করে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটারে প্রকাশ করতে হবে। এটাকে আবার বিয়োগ করো, বিয়োগ করে কিলোমিটার আর ডেকামিটারে প্রকাশ করতে হবে, ঠিক আছে, পাশের এককটায়। তো আমরা কীভাবে করবো দেখো, প্রসেস এই 2 নং, P1 এর 3042 মিটার আর 2078 মিটার, দুইটা এককই মিটারে আছে, যোগ করবা। এই দুইটা যোগ করলে হয় 5120 মিটার। এই 5120 মিটারকে তোমাকে প্রকাশ করতে হবে ডান পাশের দেওয়া এককে। ডান পাশে আমি এইখানে এককগুলো লিখিনি, এককগুলো বই থেকে দেখে নাও একটু কষ্ট করে। এই এখানে তোমার 1 নম্বরের উত্তর আসলো 5120 মিটার, 5120 মিটার। এটা তোমাকে নিতে হবে কি কি এককে দেখো, এই যে বইয়ে দেওয়া আছে, কিলোমিটারে নিতে হবে, হেক্টোমিটারে নিতে হবে, ডেকামিটারে নিতে হবে। এই 5120 মিটার কিলোমিটারে নিতে হবে, কিমি, তারপরে নিতে হবে হেক্টোমিটারে, হেমি, নিতে হবে ডেকামিটারে, ডেকামি, এই 3টা এককে নিতে হবে। এখন দেখো কিলোমিটারে যদি নাও, মিটার থেকে কিলোমিটারের দূরত্ব হচ্ছে 3টা একক, এখানে কমা বসবে, কিলোমিটারের ঘরে বসবে 5, বাকিটুকু মিটার থাকলো। মিটার থেকে যখন হেক্টোমিটারে আসবা, 100 দিয়ে ভাগ হবে, এখানে কমাটা বসবে, হেক্টোমিটারের ঘরে আসবে 1, থাকলো 20 মিটার। 20 মিটার থেকে যদি তুমি ডেকামিটারে যেতে চাও, 10 দিয়ে ভাগ করতে হবে, 1 ঘর করে কমা বসবে, এখানে থাকবে 2। আর মিটারের ঘরে আছে 0, এটা আমাদের ইউজ হচ্ছে না, এটা আমাদের ইউজ হচ্ছে না। তাহলে এখানে আমাদের উত্তরটা দেখো, এই জিনিসটাকে যদি আমরা নেই 5 কিলোমিটার, 1 হেক্টোমিটার আর 2 হচ্ছে ডেকামিটারের ঘরে, এটাই উত্তর, এটাই তোমাকে আমি এতক্ষণ বুঝালাম। এরপরেরটা দেখো, এরপরেরটা হচ্ছে 512 কিলোমিটার, 510 মিটার যোগ 25 কিলোমিটার, 720 মিটার। এখানে তোমাকে
টোটাল জিনিসটাকে মিটারে নিয়ে নিতে হবে। এই কিলোমিটার থেকে মিটারে যেতে হলে 1000 দিয়ে গুণ করবা, আর এটা তো মিটারে আসি, তাহলে 12 1000 থাকলে 12000 যোগ এই 510, এই পাশেরটুকু হচ্ছে 12510 মিটার, আর এই পাশে হচ্ছে 25 1000 দিয়ে গুণ করবা 25000 মিটার, সাথে 720, তাহলে 25720 মিটার। এই 12510 আর 25720 এই দুটা যোগ করলে হয় 38230 মিটার। এই 38230 মিটারকে নিতে হবে কিলোমিটার আর ডেকামিটারে। 38230 এটা আমি এখানে লিখে বোঝাচ্ছি, দেখো 38230 মিটার। তো তোমাকে প্রথমে নিতে বলছে কিলোমিটারে, কিলোমিটার নেওয়া মানে হচ্ছে 1000 দিয়ে ভাগ করা, তিন অঙ্ক পরে একটা কমা বসবে, তাহলে 38 হয়ে গেল কিলোমিটার। এরপরে তোমার বাকি থাকে 230 মিটার। এই 230 মিটার থেকে তোমাকে যেতে বলেছে কিসে, তোমাকে যেতে বলেছে ডেকামিটারে। মিটার থেকে ডেকামিটারে গেলে 10 দিয়ে ভাগ করতে হয়, মিটার থেকে ডেকামিটারে গেলে 10 দিয়ে ভাগ করতে হয়। তাহলে তোমার এখানে থাকলো হচ্ছে 230, এই 230কে তুমি যদি 10 দিয়ে ভাগ করো, কমাটা এখানে বসবে, এখানে বসবে কমাটা, এই মিটার থেকে তুমি ডেকামিটারে যাচ্ছ, তাহলে সেই ডেকামিটারটা হবে 23। এই কমা বসানোর পরে কমার বাম পাশের টুকু হচ্ছে ডেকামিটার, 23। এই কারণে এটার উত্তরটা দেখো 38 কিলোমিটার 23 ডেকামিটার, 38 কিলোমিটার 23 ডেকামিটার। এটার পরের পার্ট P1-এর 3, এখানে হচ্ছে বিয়োগ, 8520 থেকে বিয়োগ করবা 3490, উত্তর মানে দুইটাই মিটারে আছে, বিয়োগ করলা 5030 মিটার। এই 5030 মিটারকে প্রকাশ করতে হবে কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার, এই যে এখানে দেখো কিসে প্রকাশ করতে হবে, কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার। 5030কে যদি কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটারে নিতে হয়, দেখো এটা তো মিটারে আছে, তাহলে কিলোমিটারের ঘরে যাবে 5, হেক্টোমিটারের ঘরে যাবে 0, আর ডেকামিটারের ঘরে যাবে 3, এটাই উত্তর। কিলোমিটার 5, হেক্টোমিটার 0, ডেকামিটার 3, তোমার উত্তরটা এখানে লেখা আছে, দেখো কিলোমিটার 5, হেক্টোমিটার 0, ডেকামিটার 3। এরপরে আরেকটা আছে দেখো, এই এত কিলোমিটার এত মিটার, এই দুটোকে আগে মিটারে নিয়ে নিতে হবে, 5000 5320, আর এটাকে হচ্ছে এটা মিটারে।